কুচবিহারে থাকি, তো হঠাৎ করে বাবা ফোন করে বাড়ি থেকে যে বাড়ির সামনে গুলি চলে এবং এই দরজা ঢুকে দু তিনজন নাকি গুলি চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ি, বাড়িতে ছুটে আসি, বাবা মার সঙ্গে কথা বলি, মা একটু আতঙ্কে রয়েছে, বাবাও আতঙ্কে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কারা ঘটালো, কেন ঘটালো, আমিও কিছুটা অন্ধকারে রয়েছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি, পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। কত রাউন্ড গুলি চালিয়েছে, কারা চালিয়েছে সেটা বলতে পারলো, কত রাউন্ড আমি তো ঘটনাস্থলে ছিলাম না, সুতরাং দু তিনটে শব্দ শুনেছিল বাবা মা, এটুকু আমি শুনলাম, একটা খোল এখানে পাওয়া গেছে সেটা উদ্ধার করেছে। কী মনে হয় কারা করলো, কেন কী শুনলো? এই বিষয়টা এখন আমি তো দ্বন্দ্বে রয়েছি, কারা করেছে, তবে স্থানীয় কেউ নাকি বাইরে থেকে সেটা বলতে পারছি না। একটা মারুতি অগ্নিকাণ্ডে পাঁচ ছজন এসে এই দরজা দিয়ে ঢুকেছিল, তার আগে আবার দু তিনটে ছেলে নাকি পিছন দিকে আমাদের বাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে ধাওয়া করেছে নাকি আমাদের বাড়িতে আক্রমণ করার উদ্দেশ্যে আসছে, এই বিষয়টা পুরোটাই আমি দ্বন্দ্বে রয়েছি, আমি খোঁজ না নিলে আমি বলতে পারবো না। আর পুলিশও পুরোটা তদন্ত করছে, আমি এসপি আইসিকে জানিয়েছি, তারা এসেছে, তারা দেখছে বিষয়টা।